সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণ, অবিলম্বে দখল মুক্ত করার দাবিতে বাগদায় পথ অবরোধ বিজেপির। নদীর চর এবং পূর্ত দপ্তরের জায়গা দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই বেআইনি নির্মাণ ভেঙে সরকারি জায়গা দখলমুক্ত করার দাবিতে রাস্তায় নামল বিজেপি। বাগদা থানার একটি বড় অংশের ওপর দিয়ে বয়ে গেছে বেত্রাবতী নদী, আর এই নদীর জায়গা দখল করে পূর্ত দপ্তরের অধীনে থাকা সরকারি জমির ওপর একের পর এক বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বাগদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সঞ্জিত সর্দারের বিরুদ্ধে। বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার অভিযোগ, বাগদার উপনির্বাচনের আগে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী এলাকায় এসে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে তৃণমূলের কোনো জনপ্রতিনিধি বা নেতা যদি সরকারি জমি দখল করে কোনো বেআইনি নির্মাণ করেন তাহলে তা চব্বিশ ঘন্টার মধ্যে ভেঙে দেওয়া হবে। কিন্তু বাস্তবিক দেখা যাচ্ছে তাদের দলের নেতারাই এই কাজের সাথে যুক্ত। এ বিষয়ে তিনি আরো বলেন, অভিযোগ সরকারি জমি দখল করে পশ্চিমবঙ্গ সরকার এবং পিডব্লিউডি অনুমতি ছাড়াই বাগদা পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার বড় বড় বিল্ডিং তৈরি করছে। আমরা দেখেছিলাম বাগদা বাই ইলেকশনের সময় বড় বড় নেতারা এসে তৃণমূলের নেতারা ডায়লগ মেরে গেছেন যে সরকারি জমি বেদখল করতে হবে, না হলে আমরা দুদিনের মধ্যে ব্যবস্থা নেব। কিন্তু জনগণকে ভুলভাল বুঝিয়ে ভোটটা নিয়ে যাওয়ার পর এখন দেখছি তৃণমূলের নেতারা এই জমি দখল করছে। তো এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আরো তীব্র থেকে তীব্রতর হবে যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়। যতক্ষণ না প্রশাসন এসে আশ্বাস দিচ্ছে যে এই অবৈধ নির্মাণ কাজ বাগদা পঞ্চায়েত প্রধান তার কাজ জোরে এবং ক্ষমতার বলে যে সরকারি পিডব্লিউডির জায়গায় নির্মাণ কাজ চালাচ্ছে, এটা ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, এই আশ্বাস যতক্ষণ না দিচ্ছে আমাদের প্রশাসন আমাদের অবরোধ চলবে। যদিও জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার। তিনি বলেন, ওই এলাকায় তার নিজের কোনো নির্মাণ নেই, এলাকার কিছু বেকার যুবক সরকারি জায়গার ওপরে দোকান নির্মাণ করে জীবন জীবিকা নির্বাহ করছেন। বিজেপি অকারণে বদনাম করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখুন, আর যে অভিযোগটা করেছেন সে কি জানে ওখানে কয়েকশো দোকান আছে, কয়েকশো বেকার ছিল যারা কর্ম করে খাচ্ছেন পিডব্লির উপরে। ওখানে আমি মাত্র যাতায়াত করি, কারণ জনসংখ্যা আমি ওদের সঙ্গে করি, এটাই। ওখানে আমার কোনো দোকান নেই, ওখানে কয়েকশো বেকার ছিলাম, একটা ইউনিয়নও আছে সেখানে। এখানে আমার নামে যদি জমি থাকে, আমার নামে যদি কোনো কাগজপত্র থাকে, তাহলে আমি পদত্যাগ করে দেবো আমি, কারণ আমার কোনো কাগজপত্র নেই। ওখানে আমি জাস্ট আমার যাতায়াত, অনেকে চার দোকান আছে, ডাক্তারখানা দোকান আছে, অটো ইউনিয়ন আছে, মিষ্টির দোকান আছে, কর্মকার আছে, হোটেল আছে, সব পিডব্লিউডির আন্ডারে রয়েছে। এখানে আমার নিজস্ব কোনো জায়গা নেই, পিডব্লিউডি যখন চাইবে তখন ওরা উঠেও যেতে বাধ্য। ওরা শাসকের মদতেই এসব কাজ হচ্ছে বলেই অভিযোগ তুলেছেন বিজেপির বনগাঁ জেলার সভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলেন, নেতারা কেউ নদী কেউ সরকারি জায়গা লিজ দিচ্ছেন, নেতারা সরাসরি দুর্নীতি করছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। যে বাগদার পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সর্দার সরকারি যত জমি আছে বিক্রি করে খাচ্ছে, ঘর তুলে দোকান করে বিক্রি করছে, তুলে খাচ্ছে, একাধিকবার বলেছে। তৃণমূলের নেতারাও ওখানে স্বীকার করে গেছে, আপনাদের যদি মনে থাকে নারায়ণ গোস্বামী এসে বলেছিল। তেমন নদী বিক্রি করে খাচ্ছে পরিতোষ শাহ, একজন নদী বিক্রি করে খাচ্ছে, বাওর বিক্রি করে খাচ্ছে, মৎস্যজীবীদের পেটে লাথি মারছে, এই তৃণমূল। তাহলে মুদ্রার এপিট আর ওপিট দুপিটি সমান, যেমন সঞ্জীব সর্দার তেমন পরিতোষ শাহ, দুজন মিলে পাল্লা দিয়ে সরকারি জমি ভোগ দখল করে খাচ্ছে এবং বিক্রি করে খাচ্ছে। এ বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস জানান, যদি কেউ সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ করে থাকেন তাহলে অবিলম্বে সেই নির্মাণ ভেঙে দেওয়ার জন্য প্রশাসনকে বলা হয়েছে। এটা নিয়ে আমাদের কথা হয়েছে, যেহেতু পুজো পরপর হয়েছে, তারপরে উপনির্বাচন ছিল, সবই কারণে সমস্ত কাজ বন্ধ ছিল। এই প্রক্রিয়া শেষের পর্যায়ে, পিডব্লিউ খুব তাড়াতাড়ি অর্ডার করছে, দ্রুততার সহিত আনঅথরাইজ যে কনস্ট্রাকশন করেছে পিডব্লিউর জায়গায়, আমি এসডিও ম্যাডামকেও বলেছি, বিডিও এবং প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে, যেহেতু বিল্ডিংটা কেউ বা কারা করেছে সেটা তার কোনো অনুমোদন নেই, কিন্তু পিডব্লিউর জায়গায় খুব তাড়াতাড়ি ওটা ভেঙে দেওয়া হবে। সে আমাদের প্রধান কেন, অন্য যে কেউ হতে পারে,
তাতে যায় আসে না কোনো। এই সরকারের আমলে আমরা কখনোই কোনো কাজই বেআইনিভাবে করিনি, আমরা করতে দিই না। যথারীতি খবর পেয়েছি, আমরা তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার দাবিতে শুক্রবার সকালে বাগদার কৃষি মান্ডির সামনে রাস্তা অবরোধ করেন বিজেপির নেতা কর্মীরা। প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।